টাকা পয়সা না থাকলে না ছেলেদের জীবনে আপনার মনে করেন পরিবারও আপনাকে গুরুত্ব দিবে না। বছরে যদি আমরা $3,000 ইনকাম করতে পারি, $2,000 ইনকাম করতে পারি, সেটা আমাদের জন্য অনেক। $1,000 সমান কিন্তু $1,00,000। আশা করি আমাদের 2022 সালটা খুব ভালো মতোই শেষ হতে চলেছে। এই মুহূর্তে আমাদের 2023 সালের জন্য প্ল্যানিং করা দরকার, বা এমন কিছু হচ্ছে আসলে আমাদের উদ্ভাবনী বা এমন কিছু কাজ করা দরকার 2023 সালটা, যাতে আমাদের খুব ভালো পরিমাণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে আমরা যাতে চলতে পারি। এই কথাগুলো মাথায় রেখে আপনি যাতে 2023 সালে ভালো কিছু করতে পারেন, আমি হচ্ছে একটা ফ্রি কোর্স রিলিজ করতেছি ব্লগিং এর উপরে। আমি গত 3 মাস নাকি 2 মাস আগে একটা ভিডিও আমি আপলোড করছিলাম, যেখানে আমি দেখাইছিলাম আমি $1,00,000 ইনকাম করছিলাম। ওই ভিডিওটা ভিডিও ডিসক্রিপশন থেকে চেক করে নিয়েন। তবে আমি শুধুমাত্র গুগল অ্যাডসেন্স ওয়ে ইউজ করছি, কোনো স্পন্সর ইভেন কোনো দেখা গেছে আপনার কোনো থার্ড পার্টি কোনো অ্যাডই আমি এখানে বসাই নাই, শুধুমাত্র গুগল অ্যাডসেন্স থেকেই মূলত আমি ইনকামটা দেখাই। গুগলে চার্জ করেন যে একজন প্রফেশনাল ব্লগারের ইনকাম আপনার বাৎসরিক আপনার $365 যে আপনার $30,000 থেকে $50,000 হয়ে থাকে। এটা কিন্তু আমার কোনো বানানোর কথা না, আপনি চাইলে কিন্তু এখনই গুগলে গিয়ে চার্জ করে দেখতে পারেন। $30,000 আমাদের দরকার নাই ভাই, বছরে যদি আমরা $3,000 ইনকাম করতে পারি, $2,000 ইনকাম করতে পারি, সেটা আমাদের জন্য অনেক। $1,000 সমান কিন্তু $1,00,000, $2,000 সমান কিন্তু আপনার কত $2,00,000 বাংলাদেশি হিসেবে, সেটা আমাদের জন্য অনেক। অনেকে আমাকে দাবি করছিলেন যে একটা কোর্স রিলিজ করার জন্য, তো ফ্রিতেই আমি হচ্ছে সেটা শিখাবো আপনাদেরকে, তো ফ্রিতেই সেটা হচ্ছে শিখতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। আমার মেথডে ব্লগিং করার জন্য আপনার শুধুমাত্র একটা মোবাইল থাকলেই হবে, আপনার কোনো অ্যাডভান্স লেভেলের কোনো পিসিও থাকতে হবে না। অ্যাডভান্স একেবারে দেখা গেছে 4GB বা 6GB এদের কোনো র্যাম রম ওলা মোবাইলও থাকা দরকার নেই। জেনারেলি যে মনে করেন ইন্টারনেট ব্রাউজ করা যায় এরকম একটা মোবাইল হলেই চলবে। টাকা পয়সা না থাকলে না ছেলেদের জীবনে আপনার মনে করেন পরিবারও আপনাকে গুরুত্ব দিবে না। জাস্ট হচ্ছে আমি মেথডগুলো দেখাবো, আপনারা ফলো করতে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই আপনার সাথে কিন্তু দেখা হচ্ছে, ঠিক আছে? এখন থেকে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের।